আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রায়না সহ ব্লগ ইউকে। আজকে আপনার সামনে নতুন একটা ভিডিও লিয়ে এলাম। পটল আমরা বারা দিন এলাম, মাত্র শেয়ার করলাম আপনার লগে। আর একটা জিনিস যে দেখাইমো, ঠান্ডার মাঝে ইউকের মাঝে মাটির মাঝে কিতা ঠান্ডার সময় গাছ উঠে বীজ উঠে বাইরে, আজকে একটু শেয়ার করবো আপনার লগে। দেখতে থাকুকা, ভিডিওটা বেশি লম্বা নাই, শর্টকাট ভিডিও আছে। দেখতে পারা ঘরের ভিতরে পটল গাছটা অনেক লম্বা, আর ও দেখতে পারা পটল আমরা বাড়া ট্রে রাখে দিয়েছিলাম বীজ দেওয়া, এই পটল গাছটা বাড়া হয়ে উঠছে। আর দেখতে পারা মাশাল্লাহ ভেরি হেলথি। আর একটা ভেজিটেবল প্লান্ট আছে, কিতাব বাড়া উল্টে দেখাইম আপনাদের সয়া কর্ম। প্রথমে পটলটা দেখাই নাই, এগুলো আমরা রাখে দিয়েছিলাম কন্টেইনারও। তখন আমরা লগাই হোক আমরা কিলা চেঞ্জ করি, পট ওরা শেয়ার করলাম। আর এটা তো আগে মিক্স করে রাখছি ফার্টিলাইজার আপনারা জানেন। আর ওরা আমরা এখন থেকে খালি স্কুপ দিলে চামচ দিয়ে, আর দেখতে পারে বকেট টেমনোটি করছে পটলের লাগে। আর আমরা গার্ডেনিং করবো রায়না শহর ব্লক জিওকে গার্ডেনিং করেন, আর আমি হেল্প করে হোসেন ফ্যামিলি ব্লগস। তখন বিসমিল্লাহ রহমান রহম করে পটল গাছটা রোপণ করা, আর গরম থাকতে থাকতে দেখতে পারা গাছটা জ্বলি যার গরমে, আর গাছের রুটটা আর গুড়াটা দেখতে পারা ভেরি হেলথি। ও আল্লাহর ভরসা কইরা নিচে কি গাছটা বাড়ে দেখি, আর কতটুকু গরু রাখতাম। আর পটল গাছ অবশ্য ঠান্ডার মাঝেও মরে না, কিন্তু আপনারা জানেন একটু সময় লাগে। লাস্ট ইয়ার তো আমরা অনেক পটল খাইছি, আপনারা দেখছেন দেশি আর দেখা যাক। দেখতে পারা পটল গাছটাই বাড়া উঠছে, এটা এটা আসলে ঘরের নাই বীজটাই। আমরা কিছু ঘরের ভিতরে রোপণ করছিলাম, ইনকেস যদি একটা ওয়েদার লাগে মেঘের লাগে উঠে না গাছটা, তখন দেখা যায় আলহামদুলিল্লাহ ঘরের ভিতরে উঠছে, বাড়া উঠছে। তো আমরা দেখতে পারা বকেটের মাঝে পটল গাছটা রোপণ করলাম। আর আপনারা তো অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবা না, আপনি যেটা দেখবা। তো গাছটা রোপণ করা শেষ, এখন ফানি দেওয়া হয়ে যায়, আর এটা থেকে দেখবা না এটা কুইক বড়ই যায়, বেশি সময় লাগতো না পটল গাছটা। আর পটল তো জানেন আপনারা অনেক পটল ধরে, লাস্ট ইয়ার তো আমরা অনেক পটল হলাইছি, ফাতো পাইছি, এটাতে কি শাকও খাইছি। আসলে খাইয়া দেখবা পটলের পাতা দিয়ে শাক খুবই টেস্টি। আর ও একটা জিনিস আপনারা দেখালাম, আইরো আমরা রোনার বেঞ্চ কোনোদিন গড়ে হলাই নাই, তা বাইরে উঠে যায়। আর বাসনাটা আসলো আপনারা শেয়ার করলাম, তো যে বাসনা দিচ্ছেন ওটা বাইয়া বাইয়া উঠতো। ও দেখতে পারে বাসনাতে শালটা দেওয়া হয়েছে, ও দেখতে পারে গাছের ওয়ালির 4-5 দিন পরে গাছটা খিলা হয়েছে। আর ও দেখতে পারে অন্য আছে কিছু রোনার বেঞ্চ, আমরা ভালোই হয়ে যায়, আর এটা গরম বেশি হলার লাগে না। দেখতে পারে উড়ি বিষটা খিলা উঠছে রোনার বেঞ্চ। ও দেখতে পারে ওয়েদারটা বেশি উইন্ডি গাছটা রেখে তা করে, আর কত লম্বা হয়েছে দেখতে পারা। অনেকগুলো পটল গাছ আছে তো উল্টের, আর উল্টের দেখতে পারা। আর ভিডিওটা দেখবা, শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না, ইনশাল্লাহ আগামী তারা সুন্দর সুন্দর ভিডিও দিব। আর ও দেখতে পারে রোনার বিনসের গাছ বাড়া উঠছে, আর আরও অনেকটা উঠের ফার মার্শাল্লাহ রোনার বিনসটা অনেক লম্বা হয়েছে, আর ঠান্ডা একটু বেড়া লাগাই লিছে, আর নাহলে তো আরও দ্রুত বাড়লো না। দেখতে পারে আরও গাছ উঠের, তো বালা তাহুকা ইনশাল্লাহ আগামী তাহলে সুন্দর সুন্দর ভিডিও দিলাম, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ও দেখতে পারে মার্শাল্লাহ গাছটা সবচেয়ে বালা গাছ, আর হেলথ কিছু বাতাসে ধরছে, আর বুঝছে না এতে পালাতে হোক। আল্লাহ হাফেজ।
السلام عليكم ورحمة الله وبركاته.